মাইক্রোসফট ওয়ার্ডের টিপস এন্ড ট্রিক্সে আপনাকে স্বাগতম। আজকের টিপসটি হলো আপনি কিভাবে মাইক্রোসফটের যে কোনো ফাংশনকে আপনি কিবোর্ড শর্টকাটে রূপান্তর করতে পারবেন, আপনি যে কোনো কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সেভ করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ফাংশনকে আপনি মনের মতো ইচ্ছা মতো কিবোর্ড শর্টকাট তৈরি করে সেভ করে রাখতে পারবেন। প্রয়োজনের সময় আপনি ওই কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি ওই ফাংশনটি আনতে পারবেন। আমাদের মেনু বার থেকে মাউস দিয়ে আর আনতে হবে না, আমরা কিবোর্ড দিয়ে খুব দ্রুত ওই ফাংশনটি এনে কাজ করতে পারবো। এর জন্য প্রথমে আমরা এই মেনু বারে আসবো। মেনু বারে আসার পর আমরা যে কোনো একটি ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কাস্টম দ্য রিবন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সবার নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো কিবোর্ড শর্টকাট নামে একটি কাস্টমাইজ অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পারবো আমাদের ক্যাটাগরি নামে একটি বক্স আছে এবং এই পাশে দেখতে পারবো আমরা কমান্ড নামে আরেকটি বক্স আছে। এখন আমি এই ক্যাটাগরি অপশন থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করব। মনে করেন আমি এই ইনসার্ট ট্যাবটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই কমান্ড বক্সে আবার আসব। কমান্ড বক্সে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটি কমান্ড সিলেক্ট করব। মনে করেন আমি এই ইকুয়েশন ইনসার্ট এই কমান্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই প্রেস নিউ শর্টকাট কি এই অপশনে মাউসের কার্সার দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই কিবোর্ড থেকে যেই কীটি প্রেস করব সেই কীটি এখানে সেভ হয়ে যাবে শর্টকাট কীটি। এখন আমি যদি কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের কম্পিউটারে এই কন্ট্রোল প্লাস ওয়ান এই বক্সে এসে পড়েছে। এখন আমি যদি এই অ্যাসাইন অপশনে ক্লিক করি তাহলে আমরা আমাদের এই শর্টকাট কি সেভ হয়ে যাবে। এখন আমি যদি ট্রাই করে দেখতে চাই, আমি ক্লোজ করে দেই। এখন আমি যদি এখানে মাউসের কার্সার রেখে যদি আমি যদি কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের ইকুয়েশন বক্সটি এখানে এসে পড়ছে। আমরা সহজে এখানে এখন সহজেই কাজ করতে পারবো ইকুয়েশনের। এখন আমি আবার এই অপশনটিকে ডিলিট করে দিই। তারপর আমরা যদি আমাদের আবার পুনরায় আগের জায়গায় যাই, এখন যাওয়ার পর আমরা যদি ওই আবার ইকুয়েশন ফাংশনটি আবার যদি দেখতে চাই, এখানে এখন আসার পর আমরা দেখতে পারবো এখানে কারেন্ট কি নামে একটি শর্টকাট কি সেভ হয়ে গেছে, যেটা কন্ট্রোল প্লাস ওয়ান। এখন আমি যদি এটাকে রিমুভ করে দিতে চাই তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব। এই শর্টকাট কিতে ক্লিক করার পর আমরা এই রিমুভ অপশন থেকে রিমুভ করে দিব। এখন আমি যদি আবার নতুন করে আরেকটি শর্টকাট কি সেভ করতে চাই এই ফাংশনটি দিয়ে তাহলে আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো। যেমন এখন আমি মনে করেন আমি দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই, ই প্রেস কন্ট্রোল শিফট ই প্রেস করার সাথে সাথে দেখতে পারবো আমাদের এই বক্সে এই কমান্ডটি উঠে যাবে। উঠে যাওয়ার পর আমরা এই অ্যাসাইনড অপশনে ক্লিক দিয়ে সেভ করব। আপনারা সবসময় যে কোনো কমান্ড সেভ করার সময় সবসময় ওই ফাংশনটির নামের সাথে মিল রেখে ওই কমান্ডটি সেভ করবেন। যেমন আমি এখানে সেভ করেছি কন্ট্রোল শিফট ই, আর আমাদের ফাংশনটি হলো ইকুয়েশন, যার অর্থাৎ আমি শেষে ই ব্যবহার করেছি। তার মানে আমার যখন আমি কাজ করব তখন আমার এটা অটোমেটিক মনে এসে যাবে ইকুয়েশন ই। আপনারাও যখন আপনাদের ফাংশনের কমান্ডগুলো কিবোর্ড শর্টকাটে সেভ করে রাখবেন তখন আপনারা ওই ফাংশনের সাথে মিল রেখে কিবোর্ড শর্টকাটগুলো সেভ করে রাখবেন, যার ফলে আপনারা মনে থাকবে। এখন আমি যদি অ্যাসাইনে ক্লিক করি তারপর আমরা ক্লোজ করে দেই। এখন আমি যদি আবার কন্ট্রোল শিফট ই প্রেস করি তাহলেও দেখতে পাবো আমাদের ইকুয়েশনের ফাংশনটি চলে এসেছে। এখন আমি যদি আবার অন্য আরেকটি ফাংশন সেভ করতে চাই তাহলে আমরা পুনরায় আবার আগের জায়গায় চলে যাব। কাস্টমাইজ দিস রিবন, কাস্টমাইজ, তারপর এখান থেকে আমরা এখন মনে করেন আমি একটি টেবিলের ফাংশনকে কিবোর্ড শর্টকাটে ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে টেবিল সিলেক্ট করব ক্যাটাগরি অপশন থেকে। আমরা এই টেবিল টুল লেআউট ট্যাব এই অপশনটি ক্যাটাগরি অপশন থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই কমান্ড অপশনে আসবো। কমান্ড অপশনে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। মনে করেন আমি এখান থেকে এই টেবিল মার্জ সেল এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই প্রেস নিউ শর্টকাট কিতে আসবো। আসার পর আমি এখান থেকে কন্ট্রোল শিফট এম প্রেস করব। এম প্রেস করার পর আমি এখান থেকে অ্যাসাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ফাংশনটি আবার ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা যদি এখানে এসে আমি যদি এই টেবিলের এই রোটি সম্পূর্ণ সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম বাটন প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের সেলটি মার্জ হয়ে যাবে।
তারপর আমরা যদি এখান থেকে আরো টেবিলের গড় তৈরি করি, এখানে আমি আরো রো আরো কলাম তৈরি করলাম। তৈরি করার পর আমরা যদি এখান থেকে মাউস দিয়ে রো এবং কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম বাটন প্রেস করি, তাহলে দেখতে পারবো আমাদের টেবিলটি যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম ততটুকু অংশ আমাদের মার্জ হয়ে গেছে। আর এভাবেই আমরা এখান থেকে কাস্টমাইজ রিবন অপশন থেকে কিবোর্ড শর্টকাটে গিয়ে আমরা ক্যাটাগরি এবং কমান্ড সিলেক্ট করে যে কোনো ফাংশনকে কিবোর্ড শর্টকাটে সেভ করে রাখতে পারি, যার ফলে আমাদের কাজের গতি অনেক অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।